আরে কি তুমি এখানে সি আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে আমার ভালোবাসার মানুষ কিনা একজন মুচি সৈকত তুমি এখানে সৈকত না স্যার বলে কথা বাবা যাও বাড়িতে যাও মা তোমারে ডাকছে আমি দোকানে বসতেছি এরে কি করে বাবা তুই একটা শিক্ষিত পোলা তুই এই মুসির দোকানে বসবি শিক্ষিত পোলা হইছিস তো কি হইছে তুমি কাজ করতেছো না আর শোনো কোনো কাজই ছোট না যাও তুমি বাড়িতে যাও আমি বসতেছি আর আরেকটা বিষয় তুমি খাওয়া দাওয়া করতে বাড়িতে গেলে দোকান বন্ধ থাকবে না তাহলে দোকান বন্ধ রেখে লাভ আছে আমি খাওয়া দাওয়া করে আসছি তুমি যাও আমি বসতেছি না বাজান তুই বাড়ি যা আমি মনসে দোকানে বসি বাবা এত কথা ভালো লাগে না যাও বাড়ি যাও উঠো আই দা 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 বাবা ইশিরে তোর লয়া পারলাম না বুঝছো এ শুন বাবা ওই এই ক্যাশে টাকা দোকান আছে দেখে রাখিস আচ্ছা দেখব না যাও সারাটা দিন এই কাজ করে বাকি আছে কাজ তো ঘুরে ফেলে এই ছেলেটা ইতির বয়ফ্রেন্ড না তাহলে ইতির বয়ফ্রেন্ড মুচির কাজ করে আচ্ছা ঠিক আছে ইতিকে তো এই ব্যাপারটা জানাতে হয় কি রে তুই এখানে দাঁড়িয়ে আছিস আর তোরে আমি পুরো এলাকা ধরে ঘুরতেছি কেন তোকে একটা জিনিস দেখানোর বাকি আছে চল তুই তো প্রতিদিন মাকে এটা দেখাস ওটা দেখাস কিন্তু আজ পর্যন্ত নিজের টাকা তো কখনো খাওয়ালি না আজকে তোকে যেটা দেখাবো এটা দেখার পর তুই নিজেই সারপ্রাইজ হয়ে যাবি কি সারপ্রাইজ আরে বাবা গেলে তো দেখতে পারবি তাই না চল চল দেখ ভালো করে দেখ তোর বয়ফ্রেন্ড সেখানে মুচির কাজ করে আরে তুমি এখানে আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে আমার ভালোবাসার মানুষ কিনা একজন মুচি আচ্ছা তোমার কি বিবেক নাই তুমি এতটা ছোট লোক যে আমার কাছে এত বড় একটা মিথ্যা কথা বললে কিভাবে পারলে কিভাবে পারলে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে বলো ইতি তুমি এভাবে কেন রিয়াক্ট করছো তুমি তো আমার কাছে কখনো জানতে চাওনি আমি কি করি তাই বলারও প্রয়োজন মনে করিনি চুপ একদম চুপ আর একটা কথাও বলবি না আমার সামনে নেক্সট টাইম আর কখনো আমার সামনে আসবি না আরে টিপ কয়দিন হলো পোলাটার জ্বর আইছে কি অবস্থা পোলাটার তুমি কি বাড়িতে বসে থাকবা না যাইবা একটু ডাক্তার ডাক্তারের কাছে কও তো ঠিকই কইছো একটা কিছু তো করতে হইব ওয় যে মেয়েদের পছন্দ করতো আমি ওই মেয়ের নিয়ে আসি যে বাবা তোমার কোথাও যেতে হবে না আর ওই মেয়ের কাছে যাওয়ার কোনো দরকার নেই খুব ভালো মেয়ে না বাবা না না আমি কারো কথা শুনলাম না আমি দরকার হইলে ওই মায়ের পা ধরে মাপ চাব তারপরে ওই মায়ের আলে আমি জানি তুই ভালো হয়ে যাবি মা বাবারে বোঝাও না ওই জায়গা গেলে অপমান হইতে হইব যাইতে নিষেধ করো ও তুমি ওই মায়ের কাছে যাই কি করবা তুমি আগে ডাক্তারের ব্যবস্থা করো আমার পোলারে সুস্থ করার ব্যবস্থা করো না না আমার ভালো লাগতেছে না আমার পোলার কষ্ট দেখে আমার সহ্য হইতেছে না আমি জানি ওই মায়া যদি আসে আমার পোলায় ভালো হয়ে যাবো আমি ওই মায়ের কাছে গেলাম হ্যাঁ আমি ওই মায়ের কাছে গেলাম উচ্চ বাবা আরে তো উত্তরিকা তুই শুয়ে থাকতো ঘুমা শুনলেন না ওই লম্পট প্রতারক ছোট লোকটার বাবা আপনি
এসেছেন? আরে বুঝতেছিস না কেন আসছে? ওই লম্পটের হয়ে দালালি করতে আসছে। না 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 মা, তোমরা ভুল বুঝতেছো। আমার সৈকত অনেক ভালো একটা পোলা, ওই ভালো লেখাপড়া করে। আমি অনেক কষ্ট করে ওরে আমি লেখাপড়া শিখেছি। কয়েকদিন অনেক বড় হইব, সরকারি চাকরি পাইব, মানুষের পাশে দাঁড়াইব। সে কথা তোমরা ভুল জানা বাবু, ভুল বুঝছো। চুপ করেন আপনি, একদম আর একটা কথাও বলবেন না আপনার ছেলের ব্যাপারে। আপনার ছেলে যে কতটা ভালো আর কতটা খারাপ সেটা আমি ভালো করে চিনি। আপনার থেকে বেশি আমি আপনার ছেলেকে চিনি, কারণ আপনার ছেলে আমার সাথে যে কাজগুলো করেছে সেগুলো আমি ভুলিনি, একদমই ভুলিনি। আর কি বলতে শুনতেছিস না, মুচির ছেলে সে নাকি সরকারি অফিসার হবে, আর কত কিছু শুনতে হবে। আমি মুচি হইতে পারি, কিন্তু আমার পোলাই তো মুচি না, ও একটা শিক্ষিত পোলা, ভালো একটা পোলা। তোমরা বাবা বাবা মা পার করি, তুমি তুমি বুঝলাম যে আমার সৈকত বাঁচা বাবা। সাহস তো কম না, তুই আমার পায়ে ধরছিস আর কার জন্য? তোরে অমানুষ ছেলেটার জন্য। শোন, তোর ছেলে যে কাজটা করেছে তার জন্য তো ওকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আর তোকে তোকেও আমি আজকে বলে দিচ্ছি, আর কখন আমার সামনে আসবি না। এ ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, নিজের ছেলেকে বড় লোকের মেয়ের পিছনে লেলিয়ে দিয়ে এখন তার ব্যাপারে দালালি করতে আসছিস। এখান থেকে বাবা বাবা, তুমি এখানে কেন আসছো? তোরা তোরা আমার বাবাকে অপমান করেছিস, আমার বাবার গায়ে হাত তুলেছিস, একটু কি লজ্জা করলো না তোদের? নিজের বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলেছিস তোরা। আচ্ছা কি অপরাধ করেছিলাম আমি? হ্যাঁ বল, কি অপরাধ করেছিলাম? তোকে ভালোবেসেছিলাম কেন? মুচির ছেলে কি ভালোবাসতে পারে না? মুচির ছেলের কি মন নেই? সে কি বড় অফিসার হতে পারে না? তোদের আজকের এই জবাব একদিন পাই চুপাই তোদেরকে আমি দিয়ে দিব। আর বাবা, তুমি এই অমানুষদের কাছে কেন এসেছো? চলো বাবা, গরিবের কষ্ট এরা কখনো বুঝতে পারবে না। চলো আসো। দেখ সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল, চল চল। আসতে পারি স্যার? প্লিজ কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সিট ডাউন। সৈকত, তুমি এখানে? সৈকত নয়, স্যার বলে কথা বল। একজন পুলিশ অফিসারের কেবিনে এসে তাকে নাম ধরে না, স্যার বলে ডাকতে, এটা মনে হয় আপনাদের জানা নেই। স্যার, আসলে আপনাকে এই জায়গা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি, তার জন্যই তো আর কি। এখানে অবাক হওয়ার কিছু নেই। আর এখানে আপনারা আমার বায়োডাটা নিতে এসেছেন নাকি কোনো কাজে এসেছেন? আপনাদের দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, প্লিজ সিট ডাউন। বলুন কি কাজে এসেছেন? অ্যাকচুয়ালি গতকাল রাতে আমাদের দুটো ট্রাক আপনাদের অফিসাররা আটক করেছে, আর এখন যেভাবেই হোক না কেন এই দুটো ট্রাক আপনাকে ছাড়িয়ে দিতে হবে। ও আচ্ছা, গতকালকে যে দুই ট্রাক অস্ত্র ধরা পড়েছে সেটা আপনাদের? তার মানে আপনারা অস্ত্রের ব্যবসা করছেন? আসলে স্যার বুঝতে তো পারতেছেন, ট্রাকে আমাদের অনেক টাকার মাল, আপনি যদি ট্রাকটা না ছাড়েন তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। এই ফাইল দেখার আমার কোনো প্রয়োজন নেই, অনৈতিক কাজের জন্য কোনো ফাইল আমার কাছে আনা। স্যার একটু বোঝার চেষ্টা করুন, লাগলে আপনাকে আমরা মোটা অঙ্কের ঘুষ দিতেছি। বাহ স্মার্ট বয়। আচ্ছা তাহলে আসুন একটা ডিল করি, ট্রাকগুলো ছেড়ে দিলে আপনারা আমাকে কত টাকা দিবেন? যতটা আপনার প্রয়োজন, আপনি যতটা অঙ্ক বলবেন তার থেকে একটু বেশি আমি দিব, কিন্তু যেভাবেই হোক না কেন ট্রাক দুটো আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ এই ট্রাক দুটো যদি আমি না পাই তাহলে আমার ব্যবসা অনেক বড় একটা লস হয়ে যাবে। যা আপনাদের ট্রাক আমি ছেড়ে দিই। আচ্ছা আপনাদের ট্রাকে কত টাকার অস্ত্র ছিল? প্রায় 10 কোটি।
10 কোটি টাকা ফাইন আপনি আমাকে 11 কোটি টাকা দিয়ে দিন আপনারা 10 কোটি টাকার ট্রাক দুটো ছেড়ে দিন কি বলছেন স্যার আপনি এসব আমাদের ট্রাকে আছে 10 কোটি টাকার মাল আপনাকে 11 কোটি টাকা কেন দেব আপনাদের লস হয়ে যাচ্ছিল লভ্যাংশে কথা বললাম আপনাদেরও লাভ আমারও লাভ আশ্চর্য আপনার কোন দিক থেকে মনে হলো যে এখানে আমাদের লাভ হচ্ছে আর তাছাড়া আমাদের ট্রাকেই ছিল 10 কোটি টাকার মাল সেইখানে আমি আপনাকে 11 কোটি টাকা কেন দিব লভ্যাংশের কথা যদি এসেই যায় তাহলে আপনার লাভ হচ্ছে না বিধায় আপনি আমাকে দিচ্ছেন না আর আমার লাভ হচ্ছে না বিধায় আমি আপনাকে ট্রাকও ছাড়ছি না আপনাদের মতো অস্ত্র ব্যবসায়ীদের জন্য আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমি দেশের রক্ষক হয়ে কখনো ভক্ষক হতে পারবো না আরেকটা কথা আচ্ছা একজন মুজিদ ছেলের কাছে এসে এসব রিকোয়েস্ট করতে আপনাদের লজ্জা করছে না মনে আছে আমার বাবার গায়ে হাত দিয়েছিলেন আপনি আমি তখন একটা কথা বলেছিলাম এর শোধ একদিন আমি তবে এটা শোধ নিচ্ছি না যদি শোধ নেওয়ার হতো এই মুহূর্তে আপনাকে জেলের ভেতরে ঢুকিয়ে দিতাম কিন্তু কেন দিব না জানেন কারণ আমার পার্সোনাল লাইফকে কখনো প্রফেশনাল লাইফে আনি না আপনারা যে অপরাধ করেছেন তার শাস্তি তো আপনাদের পেতেই হবে বেরিয়ে যান এই মুহূর্তে আমার অপরাধ